মার্চ 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন, শরদিন্দু 125। আজও হলো না, কিন্তু দেখা হয়েছিল, কথা বলেছি। রানী শিখরিণী হাতের জুঁই ফুলের মালা টুকরো করে ছিঁড়ে দূরে নিক্ষেপ করলেন। শয্যার উপরে এক হাতের ভর দিয়ে উঠে বসে বললেন, কি কথা বলেছিস? ঠাড়ে ঠোড়ে যতদূর বলা যায় বলেছি, কিন্তু তিনি নগরে নতুন এসেছেন, রাজপুরীতে প্রবেশ করতে রাজি নয়। তুই দূর হয়ে যা চোখের সামনে থেকে। সানডে সাসপেন্সে আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌড় মল্লার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসের সংখ্যা 5। কাকে বলবো ঐতিহাসিক উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস হলো এক ধরনের ইতিহাস সম্পৃক্ত উপন্যাস। এই সূত্র অনুযায়ী তাঁর রচিত প্রথম ঐতিহাসিক উপন্যাস হলো কালের মন্দিরা। অন্য চারটি হলো গৌড় মল্লার, কুমার সম্ভবের কবি তুমি সন্ধ্যার মেঘ এবং তুঙ্গভদ্রার তীরে। প্রসঙ্গত, তুমি সন্ধ্যার মেঘ ও তুঙ্গভদ্রার তীরে সানডে সাসপেন্সে আমরা আপনাকে আগেই শুনিয়েছি। কৃষ্ণপক্ষের গাঢ় রাত্রি, কর্ণসুবর্ণের পথে আলো নেই। কোনো গৃহস্থের ঘরের জানলা দিয়ে অল্প আলো রাজপথে পড়ছে। নগরের এক মদিরা গৃহে ভিড় কমে এসেছে, দু চারজন বসে মদ্যপান করছে। প্রায় অন্ধকার সেই ঘরে তিনজন লোক কি এক গূঢ় আলোচনা করছে। মদিরা গৃহটি বটেশ্বরের। বজ্রকে দেখে তিনজন লোকের গুঞ্জন হঠাৎ থেমে গেল। দুজনকে চিনতে পারল বজ্র, একজন বিম্বাধর আর একজন বটেশ্বর স্বয়ং। বিম্বাধর অপ্রস্তুত অবস্থা সামলে বজ্রর সামনে এসে বলল, কি বন্ধু মধুমাথন, এতক্ষণ ছিলে কোথায়? এসো এসো, দুপাত্তর মধু পান করা যাক। মধুপান না করলে নাগর হওয়া যায় না। না, আমার জন্য ভোজনই ঠিক আছে। বিম্বাধর উঠে দাঁড়িয়ে বটেশ্বর ও অপরিচিত লোকটির সঙ্গে দৃষ্টি বিনিময় করে বলল, তবে থাক, আমি আগামীকাল আবার আসব, একটু সেবা করে একসঙ্গে ভ্রমণে বের হব, কেমন? বজ্র কিছু না বলে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু এদের ভাগ্যতিক তা সুবিধের লাগছে না। তাকে নিয়েই কোনো গূঢ় আলোচনা হচ্ছিল তা বেশ বুঝতে পারছে সে। আহারাদি সম্পন্ন করে শুয়ে পড়ল বজ্র। তন্দ্রা বেশ আসছে। হঠাৎ দরজায় মৃদু করাঘাতের শব্দ। চকিতে শয্যায় উঠে বসল সে। কিছুক্ষণ পরে আবার দরজায় শব্দ। দীপ জ্বালিয়ে সন্তর্পণে দরজা খুলল বজ্র। বাইরে এক যুবতী, রাত্রির মতোই গাঢ় নীল বসন, এক হাতে প্রদীপ, অন্য হাতে প্রদীপটি আড়াল করা। প্রদীপের প্রভায় তার মুখের নিম্নার্ধ আলোকিত হয়ে আছে। বাইরে ছায়া, ভেতরে আলো। এই নারীকে চেনা চেনা লাগছে, আগে দেখেছে বজ্র তাকে কোথাও। কিছুক্ষণ বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে বজ্র বলল, এ কি, কে আপনি? যুবতীটি মাথার ঘোমটা সরিয়ে বিলল কটাক্ষে বজ্রের দিকে চেয়ে ঠোঁটে আঙুল রাখল। তারপর ক্ষিপ্র চোখে ঘরের চারিদিকে একবার দেখে বলল, আপনি আমায় চিনতে পারছেন না? বজ্রর মনে পড়ল কোথায় সে এই যুবতীকে দেখেছে। কর্ণসুবর্ণ নগরে পৌঁছে মিষ্টান্ন দোকানে কবি বিম্বাধরের সঙ্গে আলাপ। দোকানের বাইরে দাঁড়িয়ে সুসজ্জিত চতুর্দোলা যেতে দেখেছিল সে। এক আশ্চর্য নারী চতুর্দোলার আবরণ সরিয়ে তাকে দেখছিল।
রমণী প্রগাঢ় যৌবনা, গাত্রবর্ণ দুধে আলতা, চোখ দুটি হরিণায়ত কিন্তু তাতে তীব্রতা মাখানো, অধর পাকা বটফলের মতো লাল, মুখখানি সুন্দর কিন্তু তাতে এমন কিছু আছে যা পুরুষের রক্তে আগুন ধরিয়ে দেয়, বুকে উন্মাদনার সৃষ্টি করে। রমণীটি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে পাশে বসা দাসীকে অস্ফুট স্বরে কিছু বললেন। দাসীও বজ্রকে দেখল, তার চোখে বিদ্যুৎ খেলে গেল, সে মুখ টিপে একটু হাসল, তারপর দোলাটি ধীরে ধীরে বজ্র দৃষ্টির বাইরে চলে গেল। বজ্র বিম্বাধরকে জিজ্ঞেস করল, দোলায় যিনি ছিলেন উনি কে? হায় হতভাগ্য, তাও জানো না? উনি রানী, গৌড়ের রাজমহিষী দেবী শিখরিণী। বজ্রর মনে হল ঠিকই রানীর মতোই রূপ বটে, তবে তার মা অনেক বেশি সুন্দর। কিন্তু রানীর হাবভাব বজ্রর ভালো লাগল না। বজ্র ভাবল, কি জানি, আমি হয়তো গ্রামের ছেলে বলেই নগরের হাবভাব জানি না। সে বিম্বাধরকে জিজ্ঞেস করল, রানী কোথায় গেলেন? চতুষ্পথের ওপরে কামেশ্বর শিবের ওই যে প্রকাণ্ড মন্দির, ওখানে গেলেন। তা তুমিও যাও না, দেরি করো না, আমি বাড়ি যাই, মাথায় একটা শ্লোক এসেছে, বাড়ি গিয়ে লিখে ফেলি, এবার আমার হাত ছাড়ো। ছাড়তে পারি, তার আগে আমার একটা কাজ করতে হবে, আমাকে একটি স্বর্ণকারের দোকানে নিয়ে যেতে হবে। যেখানে সোনাদানার গন্ধ সেখান থেকে কবি বিম্বাধরকে শতমারধর করেও তাড়ানো যায় না। এতক্ষণ সে বজ্রকে কপর্দক্ষিণ মনে করে পালানোর চেষ্টা করছিল, এবার তার সঙ্গে জোঁকের মতো জুড়ে গেল। স্বর্ণকারের দোকান, তা সোনাদানা কিনবে নাকি? তারপর বজ্রর হাতের অঙ্গদটি খেয়াল করে বলল, ও সোনা বিক্রি করবে বুঝি, তা এতক্ষণ বলনি কেন? প্রত্যেক বৃহৎ নগরে এমন কিছু লোক থাকে যারা পরজীবী, তারা নিঃসাড়ে অন্যের রক্ত চুষে পেট ভরায়। কবি বিম্বাধরও তেমন, রঙ্গরসিক ধনী ব্যক্তিদের কবিতা শুনিয়ে খ্যাতি অর্জন করেছিল। চাটুকারিতা ও বিদূষক বৃত্তির সঙ্গে সঙ্গে প্রয়োজনে নিকৃষ্টতম কাজ করতেও সে পিছপা হতো না। বজ্র শাঁসালো ব্যক্তি বুঝতে পেরে বিম্বাধর আর তাকে চোখের আড়াল করতে চাইল না, অক্রূরদাস স্বর্ণকারের কাছে তাকে নিয়ে গেল। অক্রূরদাস তখন সোনায় সোহাগা দিয়ে পিতলের নল দিয়ে আগুনে ফু দিয়ে সোনা গলাচ্ছিল। আর্য শীলভদ্র কাপড় দিয়ে বজ্রর বাহুর অঙ্গদ ঢেকে দিয়েছিলেন। বজ্র সেই কাপড় সরিয়ে বলল, এই অঙ্গদ থেকে এক মাসা সোনা কেটে নিয়ে তার দাম দাও। অক্রূরদাস গভীর মনোযোগ দিয়ে অঙ্গদটি দেখতে দেখতে বলল, এ সোনা আপনি কোথায় পেলেন? অক্রূরদাসের প্রশ্নে যথাযথ উত্তর দিলে বিপদ বাড়বে বুঝে বজ্র তাচ্ছিল্যভরে বলল, উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এক মাসা কিনতে রাজি থাকলে বলো, নইলে অন্যত্র চেষ্টা করব। এমন সুন্দর অঙ্গদ কাটতে মায়া হচ্ছে, 30 বছর আগে কানা সোনায় এক কারিগর ছিলেন, তাঁর হাতের কাজ আমি চিনি, এই অঙ্গদ তাঁরই তৈরি, রাজা শশাঙ্কদেবের কারিগর ছিলেন তিনি। আপনি গোটা অঙ্গদ বিক্রি করবেন? না, কেবল এক মাসা। অক্রূরদাস খুব সাবধানে সোনা কেটে নিয়ে বিনিময়ে বজ্রকে কয়েকটি রৌপ্য মুদ্রা ও কয়েকটি কপর্দক দিলেন। পথে নেমে বজ্র বিম্বাধরকে বলল, কি হলো, কবিতা লিখতে যাবে না? কবিতা? হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে বটে। তা তুমি এখন কোন দিকে যাবে? একটা বাসস্থান খুঁজতে হবে, কানাশোনায় 2-4 দিন থাকতে হবে ঠিক করেছি। বন্ধু, যার গাঁটি কড়ি আছে তার আবার বাসস্থানে চিন্তা, চলো চলো তোমাকে ভালো বাসস্থানে নিয়ে যাব, পান ভোজন সব পাবে, ভালো কথা। তোমার নাম বললে না? গুঞ্জার দেওয়া নামটাই বলল বজ্র। আমার নাম মধুমথন। তা তোমার বাড়ি কোথায়? কানা সোনায় কোনো কাজে এসেছে বুঝি? উত্তরে মৌরী নদীর তীরে, এমনি ভ্রমণে বেরিয়েছি, কাজ কিছু নেই।
উৎফুল্ল বিম্বাধর বজ্রকে সঙ্গে নিয়ে নগরের উত্তর পশ্চিম দিকে হাঁটতে লাগল। তখনই আবার রানী শিখরিণীর চতুর্দোলা দেখা গেল। রানী মন্দির থেকে ফিরছেন, বজ্রর ওপর আবার তার দৃষ্টি পড়ল। তারপর চতুর্দোলা রাজপ্রাসাদের দিকে চলে গেল, কিন্তু বজ্র বা বিম্বাধর কেউই খেয়াল করল না রানীর চতুর্দোলা থেকে তাঁর দাসী কখন নেমে গেছে। সেই দাসী বজ্রদের অনুসরণ করছে। বজ্রকে নিয়ে বিম্বাধর নগর প্রাকারের প্রান্তে এক মদিরা ভবনে পৌঁছল। সেখানে পানশালা, সরাইখানা এবং কড়ি খেলার ঘর সবই আছে। মদিরা ভবনের মালিকের নাম বটেশ্বর। বিম্বাধরের সঙ্গে বটেশ্বরের চোখে চোখে কথা হল। বটেশ্বর পানের ছোপ ধরা দাঁত বের করে হাসল। জাঁতার ঘর ঘর শব্দের মতো ভাঙা ভাঙা গলায় বলল, আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক, আপনারই ঘর, যত দিন ইচ্ছা থাকুন। বজ্র তার হাতে একটি রৌপ্য মুদ্রা দিয়ে বলল, এতে কতদিন চলবে? সসম্ভ্রমে মুদ্রাটি কপালে ঠেকিয়ে বটেশ্বর বলল, এক মাস, আলাদা ঘর পাবেন, পানাহার, শয়ন, শিবা সব পাবেন। বেশ। বটেশ্বর ভৃত্য ডেকে কক্ষের মেঝের উপর উত্তম শয্যা পেতে দিল, জলের নতুন কলসি ভরে দিল, দীপদণ্ডের ওপর তৈলপূর্ণ প্রদীপ রাখল। ব্যবস্থা দেখে বজ্র খুশি হয়ে ঘরে ঢুকতেই ঘরের বাইরে থেকে বিম্বাধর বলল, ভাই মধুমথন, চিন্তা করো না, তুমি সুখে থাকবে এখানে, আমি চললাম কেমন, তবে আমি আবার আসব। তুমি নতুন মানুষ, নগরের সঙ্গে তোমার পরিচয় করাতে হবে তো। বিম্বাধরের ফিরে আসা যে নিঃস্বার্থ হবে না তা বেশ বুঝতে পারল বজ্র, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় বিম্বাধরকে থামিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা একটা কথা, কানাসোনার দক্ষিণে গঙ্গার তীরে এক ব্রাহ্মণ থাকেন, তার নাম কোদণ্ড মিশ্র, তুমি চেনো তাকে? বামুন চালকলা, তাকে তোমার কি প্রয়োজন? প্রয়োজন না, পুরনো সম্পর্ক, তাই জানতে চাইছিলাম। কোদণ্ড মিশ্র কই? না, ও নাম তো আগে শুনিনি। সেই সময় রানীর দাসী মদিরা ভবনের বাইরে গাছের আড়ালে অপেক্ষা করছিল। বজ্র কোথায় থাকে তা নিশ্চিত করে জানার জন্যই এমন গোপন অপেক্ষা। অবশেষে বজ্রর বাসস্থানের সন্ধান জেনে এসে চলে গেল। এরপর আরও কয়েকবার বজ্রর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। কখনো বজ্র তাকে দেখতে পেয়েছে, কখনো আড়াল থেকে সে বজ্রর খোঁজ খবর নিয়েছে। বজ্র অবশ্য তাকে রানীর দাসী বলে চিনত না। বজ্র তাকে ভালো করে একদিন দেখল দুপুরবেলা, মৌরী নদীর এক ঘাটে চুপ করে বসে বেতস গ্রামের কথা ভাবছিল বজ্র। সহসা এক কিশোলয় শ্যামাঙ্গী যুবতী নূপুর বাজিয়ে নদীর কিনারায় নেমে এল। বজ্রর দিকে গোপন কটাক্ষপাত করল সে। আরও কয়েকবার কখনো জনবহুল রাজপথে, কখনো প্রাকারের ধারে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বজ্রর। স্মিত ভঙ্গুর দৃষ্টিতে বজ্রকে চোখের ইশারায় ডেকেছে, কিন্তু সরাসরি তার সঙ্গে কথা বলেনি। এতদিন পরে কৃষ্ণপক্ষের গাঢ় রাত্রিতে সেই রমণী বজ্রর দ্বারে করাঘাত করল। বজ্রর বিস্মিত চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমায় চিনতে পারছেন না? বজ্র নিজেকে আত্মস্থ করে বলল, বোধহয় দু একবার দেখেছি, কিন্তু আপনি কে তা জানি না। আমার নাম কুহু, আমি সামান্না নারী, কই নিজের পরিচয় দিলেন না? আমার নাম মধুমথন, কর্ণ সুবর্ণে নতুন এসেছি। মধুমথন, কি মিষ্টি নাম! আপনি যে নগরে নতুন এসেছেন তা অনেক আগেই বুঝেছি। নগরে যারা নাগর আছে আপনি তাদের মতো নন।
বজ্র নির্বাক হয়ে কুহুকে দেখতে লাগল। কুহু নিঃসংকোচে ঘরের কোণে রাখা জলের কলসি থেকে জল গড়িয়ে খেল। তারপর শয্যার একপাশে বসল। এ যেন তার নিজেরই ঘর। গভীর রাতে নিভৃত শয়নকক্ষে অভিসারিকার আকস্মিক অভিযান বজ্রর কল্পনার বাইরে। কুহুর অভিপ্রায় সম্পর্কে নিশ্চিত হয়ে বজ্রর কান রক্তবর্ণ হয়ে উঠল, বুকের রক্ত তোলপাড় করে উঠল। নীরবতা ভেঙে সে বলে উঠল, আমার কাছে কি চাও? কুহু ঠোঁটের উপর আঙুল রেখে চাপা গলায় বলল, ছি, অত জোর গলায় কি সব কথা বলতে হয়? আসুন, কাছে এসে বসুন। বজ্র একটু ইতস্তত করে শয্যার অপর প্রান্তে বসতেই কুহু বলল, আমি কি চাই তা এখনো বুঝতে পারেননি? বজ্র কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলল, নগরে তো নাগরের অভাব নেই। নগরে কুকুরেরও অভাব নেই, কিন্তু বনের পাখ কটা আছে? আপনি আমার মধু নাগর, আমার লজ্জা নেই, আপনি আমার প্রতি সদয় হন। বজ্র আগের মতোই মাথা নিচু করে দৃঢ় স্বরে বলল, না। বুঝেছি, তুমি বড় কাঁচা, তোমার মনে এখনো রং ধরেনি। তোমার বয়স কত? নগরে এসে বজ্র রমণীর স্নেহস্পর্শের জন্য বুভুক্ষ ছিল। এতক্ষণে কুহুর গলায় সেই স্পর্শ পেয়ে সে হেসে বলল, আমার বয়স 20। আমার 19। তবু আমি তোমায় অনেক কিছু শেখাতে পারি। আজ চললাম, আমি আবার আসব। বাইরে নিশুতি রাত, পথ নির্জন। আমার ভয় করছে, দুষ্ট লোকের ভয়। তুমি আমায় ঘরে পৌঁছে দেবে? দুজন পথে বের হল। কুহু বজ্রের হাত ধরে রইল। ক্রমে তার হাত বজ্রের হাতের সঙ্গে জড়িয়ে নিল। বজ্র আপত্তি করল না। পথে চলতে চলতে দু একটি কথা হল। তুমি রাত্রে পথে ঘুরে বেড়াও, তোমার স্বামী কিছু বলেন না? আমার স্বামী নেই। তোমার ঘরে কে কে আছেন? মা আর। থাক, ওসব জেনে আমার লাভ কি? নগরের দক্ষিণ প্রান্তে রাজপ্রাসাদের সামনে পৌঁছে বজ্র সম্বিত ফিরল। এ কি, এ যে রাজপ্রাসাদ, তুমি? আমি রাজপুরীর দাসী, প্রাসাদের ভেতরেই থাকি। তুমি আসবে আমার ঘরে? না। তুমি কেমন মধু নাগর, এত মিষ্টি আবার এত শক্ত। বেশ, আজ থাক, আমি কাল আবার যাব। তুমি ঘরেই থাকবে তো? ফেরার পথে বজ্র নাগরিক জীবনের আশ্চর্য অভিজ্ঞতার কথা ভাবতে লাগল। বেশ কয়েকদিন অতিবাহিত হল রাজধানী কর্ণসুবর্ণে। অলস কর্মহীন জীবন। বটেশ্বরের মদিরা ভবনের পেছনে ময়ূরাক্ষী ও ময়ূরীর মিলিত স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তেমন কেউ স্নান করতে আসে না, ঘাটেরও তাই শোভা নেই। বজ্র ময়ূরীর নির্জন তীরে গিয়ে বসে থাকত। সে বেতসগ্রাম ত্যাগ করেছে, কিন্তু ময়ূরী নদী তাকে ত্যাগ করেনি। ময়ূরী নদীর মিষ্টি জল আঁজলা ভরে পান করত বজ্র। গ্রামের কথা মনে পড়ে প্রাণ কেঁদে উঠত তার। বারবার মনে হতো বেতসগ্রামে মায়ের কাছে, গুঞ্জার কাছে ফিরে যায়, কিন্তু কিছুতেই ফিরে যেতে পারে না। কর্ণসুবর্ণ এক অদৃশ্য মায়াজাল বিস্তার করে তাকে বেঁধে রাখে। কবি বিম্বাধর প্রথমে ঘন ঘন আসত, বজ্রকে রাজপুরী দেখাল, নাটকের অভিনয় দেখাল, আমোদ প্রমোদে আসক্ত করার চেষ্টা করল, কিন্তু বজ্রের বার বনিতার প্রতি লোভ নেই, মদিরায় আসক্তি নেই, দ্রুত ক্রীড়ায় অনুরাগ নেই জেনে ক্রমেই বিম্বাধর বিরক্ত হয়ে উঠল। কিন্তু বজ্রর বাহুতে বাঁধা সোনার অঙ্গদেরটা নেই, বিম্বাধর বজ্র সঙ্গ ছাড়ল না। প্রতিদিন সন্ধে বটেশ্বর ভবনে মদিরা পান ও দূত ক্রীড়ার আসর বসত। মদ্যপায়ীরা সুরার সঙ্গে
ইলিশ ভাজা নিয়ে বসত। অনেকে বাকবিতণ্ডা হইহল্লা করে পাশা খেলার দান দিত। বজ্র সেসব এড়িয়ে নগরের পথে পথে ঘুরে বেড়াত। দু একবার রাজপুরীর দিকেও গেছে। প্রহরীরা নিজেদের মধ্যে রঙ্গ পরিহাস করছে। বজ্র দুর্গের বাইরে দাঁড়িয়ে ভাবত, এই গড় আমার পিতামহ নির্মাণ করেছে, এই গড় রক্ষা করতে পিতা প্রাণ দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে ফিরে আসত। কখনো হাতিঘাটে গিয়ে দুদণ্ড বসে থাকত। সন্ধেবেলা সেখানে বিচিত্র জনসমাগম হতো। লোকজনের জল্পনা কানে আসত তার। গৌড়ের বাণিজ্যের হাল খুবই খারাপ, কেউ বাণিজ্য যাত্রায় সাহস পায় না। বজ্র দেখত বিপুল আকার নৌকাগুলি ঘাটে পড়ে আছে, মাঝিমাল্লা নেই, পাল নেই। রাজরানীদের সম্পর্কে বিভিন্ন বক্রোক্তি কানে আসত। বজ্র এইসব কথা শুনে দেশের অবস্থা সম্বন্ধে একটা ধারণা করার চেষ্টা করে। এক কালবৈশাখীর সন্ধে ঘাটে বসেছিল বজ্র। আগ্রহের সঙ্গে দেখছিল নাবিকরা কিভাবে নৌকা সংস্কার করছে। তখনই এক শীর্ণ লোল চর্ম বৃদ্ধের সঙ্গে বজ্র আলাপ। আভিজাত্য আর সম্ভ্রমের ছাপ এখনো মুখ থেকে মুছে যায়নি, কিন্তু বেশভূষায় দৈন্য প্রকট, মুখে বিষাদের ছাপ স্পষ্ট। বজ্র তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকটি কাতর স্বরে বলল, আমি নৌবণিক, এই বছরও আমার নৌকো সমুদ্রে যেতে পারবে না। কেন? আপনার নৌকা বাণিজ্যে যেতে পারবে না কেন? আমার নাম বরুণ দত্ত, কানাশোনায় সকলে আমাকে চেনে। তারপর বজ্রকে নিজের দুঃখের কাহিনী শোনাল বরুণ দত্ত। পুরুষানুক্রমে তারা সমুদ্রগামী ব্যবসায়ী। আগে তাদের বাণিজ্য তরি দক্ষিণে সিংহল অতিক্রম করে আরও দক্ষিণের দেশে যেত, পারস্যেও যেত। গৌড়ের সুদিন যখন ছিল তখন গৌড়ে উৎপাদিত পণ্য সম্ভার বিদেশে সোনার উপর নিয়ে ফিরত। কিন্তু প্রায় 20 বছর আগে সমুদ্রে জলদস্যুর প্রাদুর্ভাব বেড়ে গেল। নিরীহ নিরস্ত্র পণ্যবাহী জাহাজ লুট করে ডুবিয়ে দিতে লাগল তারা। গৌড়ের বাণিজ্য ক্রমে সংকুচিত হয়ে পড়ল। অন্যদিকে রাজা নিশ্চেষ্ট হয়ে বসে রইল। নাবিকেরা জলদস্যুদের ভয়ে সমুদ্রে যেতে চাইল না। বরুণ দত্ত অতি কষ্টে ধার কর্জ করে কিছু যোদ্ধা জোগাড় করেছিল যারা জলদস্যুদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত, কিন্তু কালবৈশাখীর ঝড়ে তার নৌকা দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শোধন সংস্কারে বহু সময় লেগে যাবে। বরুণ দত্ত বজ্রকে বলল, আমার মন্দ সময় যাচ্ছে, ধনসম্পত্তি কিছুই বোধহয় থাকবে না। অন্য নৌকাগুলি কবে যাত্রা করবে? পরশু ভোরবেলা, ত্রয়োদশী তিথিতে। আপনার নৌকাগুলি তার মধ্যে প্রস্তুত হবে না? হয়তো হবে, কিন্তু আর এক বিপদ হয়েছে। যেসব যোদ্ধা নৌকায় যেতে রাজি ছিল তারা হঠাৎ বেঁকে বসেছে। অন্য বণিকদের নৌকাতেও সেই একই অবস্থা। যোদ্ধারা এমন পিছু হটলে আর উপায় কি? বরুণ দত্তর কথা, কুহুর কথা ভাবতে ভাবতে বজ্র নিজের কক্ষে এসে পৌঁছল। কুহু একদিকে বজ্রকে আকর্ষণ করেছিল, অন্যদিকে বিকর্ষণ। কুহুর রূপ যৌবনে সে মুগ্ধ হয়নি। কুহুর স্নেহতরল নারী প্রকৃতিকে সে অবহেলা করতে পারছিল না। কুহু যত কুহুকে নিয়ে হোক, তাকে দুটো মনের কথা বললে হয়তো তার একাকিত্ব ঘুচবে। বরুণ দত্ত দুর্দশাও বজ্রর মন বিষণ্ন করে তুলেছিল। এই বাণিজ্য যাত্রা আর কুহুর সঙ্গে আলাপ বজ্রর নাগরিক জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। বজ্র তা আঁচ করতে পারল। রাত্রি তৃতীয় প্রহরে ঘরে ফিরে জল খেয়ে শয্যায় শুয়ে পড়ল বজ্র। রাজপ্রাসাদে রানী শিখরিণী তখন অস্থির হয়ে কুহুকে ভর্ৎসনা করছেন। বজ্রর থেকে বিদায় নিয়ে কুহু রাজপ্রাসাদের গুপ্ত দ্বার দিয়ে প্রবেশ করেছিল। রাজপুরী নিদ্রামগ্ন,
কেবল একটি ভবন থেকে মৃদঙ্গ মঞ্জিরার ধ্বনি আসছে। বিশাল অন্তপুরে কক্ষের পর কক্ষ, অলিন্দের পর অলিন্দ, গোলকধাঁধার মতো। দিনের বেলায়ও এখানে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা, কিন্তু এই প্রাসাদ কুহু হাতের তালুর মতো চেনে। একটি অন্ধকার কোণে গোপন সোপান, দোতলা, তিনতলা, চারতলা। এই চারতলাতেই এক বৃহৎ কক্ষ, স্নিগ্ধ ফুলের গন্ধে ভরে আছে, দীপের আলো জ্বলছে। কুহু সেই কক্ষে প্রবেশ করল। কুহুর প্রবেশের অপেক্ষাতেই ছিলেন রানী শিখরিণী। ঘুম ভাঙা বাঘিনীর মতো জেগে উঠে কুহুর দিকে জিজ্ঞাসু চোখে চাইলেন। কুহু বলল, আজও হলো না, কিন্তু দেখা হয়েছিল, কথা বলেছি, যতটুকু ঠাড়ে ঠোড়ে বলা যায় তিনি রাজপুরীতে আসবেন না। রানী শিখরিণী হাতের মালা টুকরো করে ছিঁড়ে দূরে নিক্ষেপ করলেন। শয্যার ওপর এক হাতে ভর দিয়ে উঠে বসলেন। দূর থেকে মৃদঙ্গ মঞ্জিরার মৃদু ঝংকার ভেসে এলো। রানী শিখরিণীর বুক মুচড়ে উত্তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি কর্কশ স্বরে আদেশ করলেন, পানীয় দে। শয্যার পাশে রাখা পাত্রে যে সুগন্ধি পানীয় ছিল, কুহু সঙ্গে সঙ্গে তা সোনার পাত্রে ঢেলে রানীর দিকে এগিয়ে দিল। রানী একবার তা ঠোঁটে ছুঁয়ে পাত্রটি ছুঁড়ে ফেলে দিলেন। ভয়ে কুহুর মুখ শুকিয়ে গেল, তবু বুকে সাহস এনে সে বলল, দেবী, আপনি অধীর হবেন না, আমি কাল আবার যাব। তুই দূর হয়ে যা। তারপর প্রখর সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ কুহুর দিকে তাকিয়ে রানী বললেন, তুই আজ আমার ঘরে শোক। রানীর মনের প্রকৃত ভাব বুঝল কুহু, বলল, এ ঘরে শোবো, সে তো আমার ভাগ কি, শয্যা কিঙ্করীকে ডেকে দিই, সে বাতাস করুক। রানী থেকে থেকে সশব্দ উষ্ণ নিঃশ্বাস ফেলতে লাগলেন। মনে মনে রানীকে জমালয়ে পাঠাতে পাঠাতে কুহু ঘুমিয়ে পড়ল। তখনও রাজার প্রমোদ ভবন থেকে মৃদঙ্গ মঞ্জিরার মৃদু বোল শোনা যাচ্ছে। রাজ্য শাসন দূরে থাক, রানী শিখরিণীর প্রতি সংসার ধর্মেও তিনি বিমুখ। অথচ তাঁর পিতা ভাস্কর বর্মা ছিলেন তেজস্বী পুরুষ, নিজ বীর্য বলে সমস্ত গৌড় দেশ করায়ত্ত করেছিলেন। অগ্নিবর্মা পিতার পদাঙ্ক অনুসরণ করলেন না। প্রবল ভোগ বাসনায় রাজধর্ম, বিবেক, বুদ্ধি সব কোথায় ভাসিয়ে দিলেন। রানী শিখরিণীকে বিবাহের পর কিছুকাল রানীর রূপ যৌবনে আকৃষ্ট হলেন, তারপর রানীকে অন্দরমহলে ফেলে রেখে আমোদ প্রমোদে ব্যস্ত রইলেন। অভিমানিনী রাজকন্যা শিখরিণী এই অবহেলা বেশিদিন সহ্য করলেন না। তিনিও নিজের যৌবন লালসা চরিতার্থ করার সুযোগ খুঁজতে লাগলেন। রানীর প্রধানা দাসী কুহু রানীর জন্য নতুন নাগর সংগ্রহ করে আনত। রানী মন্দিরে পুজো দেওয়ার অছিলায় চতুর্দোলায় চড়ে বের হয়ে নগরের নতুন নাগরের সন্ধান করতেন। কোনো সুদর্শন পুরুষ তাঁর দৃষ্টিপথে পড়লেই তিনি কুহুকে ইঙ্গিত করতেন, আর কুহু ব্যবস্থা করে দিত। বজ্রকে দেখে রানীর প্রবল লিপ্সা হয়েছিল, কুহু ও বজ্রের রূপে আকৃষ্ট হয়েছিল। প্রকাশ্যে রানীর প্রতিদ্বন্দ্বিতা করার সাহস তার নেই, কিন্তু সূক্ষ্মভাবে সে নিজের চাল চালতে আরম্ভ করেছিল। রানী শিখরিণীর মতো ক্ষুধার্ত বাঘিনী হয়ে শিকারের উপর ঝাঁপিয়ে পড়া তার স্বভাব নয়। সে অজগর সাপের মতো ধীরে ধীরে শিকারকে আত্মসাৎ করতে চায়। নিজের অজান্তেই বজ্র এই দুই নারীর শিকারে পরিণত হয়েছিল। মদিরা ভবনের মালিক বটেশ্বরের সঙ্গে কবি বিম্বাধরের যে গোপন ফন্দি হয়েছিল তা বজ্রর অজানা ছিল। বটেশ্বর তার সেবা যত্নের কোনো ত্রুটি রাখেনি। বিম্বাধরও প্রত্যেক দিন সকাল সন্ধে তার সঙ্গে দেখা করতে আসত। বজ্র তখন মনে মনে কুহুর কথা ভাবছিল। কুহু আসলে তাকে বেতোষ গ্রামের কথা বলবে, কুহুকে গুঞ্জার কথা বলবে।
হয়তো নিজের সত্য পরিচয়ও তাকে দেবে। এসব ভাবতে ভাবতে সে যখন তন্দ্রাচ্ছন্ন, তখনই বিম্বাধরার বটেশ্বর এক ভাঁড় মদিরা নিয়ে তার ঘরে উপস্থিত হল। বন্ধু মধুমাথন, ওঠো, জীবন মধুময় করো, এমন বস্তু কানাশোনায় আর নেই, খেলেই উঠতে ইচ্ছে করবে। আমার ওড়বার ইচ্ছা নেই। ভাই মধুমাথন, জীবন অনিত্য, সুখ স্বপ্নের মতো ভঙ্গুর, তাকে বুভুক্ষ তৃষ্ণার তো রেখো না। বিম্বাধর আর বটেশ্বরের জোরাজোরিতে বজ্র কয়েক পাত্র সুরাপান করল। বিম্বাধরের আদি রসের গল্পে আর লঘু কৌতুকে ধীরে ধীরে সুধা ভাঁড় খালি হয়ে গেল। বজ্র নিজেকে হালকা লাগছে, মন উৎফুল্ল। বিম্বাধরের নেশা গাঢ় হয়েছে, চোখ ঢুলু ঢুলু, কথা জড়িয়ে যাচ্ছে। ঘুমবে না মধুমাথন, সোনার অঙ্গদ, হাতিঘাট, মধুমাথন। কিন্তু বজ্রর ঘুমানোর কোনো লক্ষণ নেই দেখে বটেশ্বর উদ্বিগ্ন। তাহলে কি তাদের পরিকল্পনা ব্যর্থ হবে? বজ্রর অঙ্গদ চুরির জন্য বড়ই উতলা তারা। বজ্রকে বিষ প্রয়োগে হত্যার কথাও ভেবেছে, কিন্তু তাতে গোলমালের সম্ভাবনা। তার মদিরা গৃহে দুর্নাম ছড়াবে। তারপর বিম্বাধর এক ব্যবসায়ীকে পানশালায় নিয়ে এসেছে। তার নাম ভুরি বসু, সে ধনবান ব্যক্তি, বেশ কয়েকটি বাণিজ্য তরির মালিক, কিন্তু কিছুতেই বাণিজ্য তরিতে যাওয়ার মতো যোদ্ধা জোগাড় করতে পারেনি। মদ্যপান করে কোনো সুঠাম চেহারার লোক অজ্ঞান হয়ে গেলেই তাকে বাণিজ্য তরিতে নিয়ে গিয়ে তুলবে, এই আশায় সে নগরের পানশালাগুলিতে ঘোরে। বটেশ্বর আর বিম্বাধরের সঙ্গে ষড়যন্ত্র করেছে বজ্র মদ্যপানের পরে বেহুশ হলেই তাকে নৌকোয় নিয়ে গিয়ে তুলবে, আর বজ্রর সোনার অঙ্গদটি হস্তগত করবে বটেশ্বর এবং বিম্বাধর। পরের দিন ভোরে বাণিজ্য তরি রওনা দেবে। আজ রাতেই বজ্রকে নৌকর খোলে বন্দি করে ফেলতে হবে। কিন্তু বজ্র এত সুরাপানের পরেও অটল হয়ে বসে আছে, তাহলে কি বজ্র ফাঁদে পা দেবে না? নাকি যে কোনো উপায়ে বজ্রকে ভুরি বসুর নৌকায় বন্দি করে সাগরে পাঠিয়ে দেবে বটেশ্বররা? সানডে সাসপেন্সে আজ শুনলেন ঐতিহাসিক উপন্যাস গৌড় মল্লার প্রথম পর্ব, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ প্রবুদ্ধ ঘোষ, তত্ত্বাবধান ইন্দ্রাণী, গল্প পাঠে দীপ, মানবদেবের চরিত্রে গায়ক অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, বজ্রদেবের ভূমিকায় সৌম্য মুখার্জি, কুহুর ভূমিকায় ডানা, যুবতী রঙ্গনা এবং যুবতী গোপার চরিত্রে রিয়া, প্রৌঢ়া গোপার ভূমিকায় ইভানা, চাতক ঠাকুর অক্রূর দাস এবং বরুণ দত্তর ভূমিকায় অর্ঘ্য বসু, মহত্তর মশাই এবং বটেশ্বর পুষ্পল, ভীল যুবক এবং রক্ষী অরিজিৎ, মঙ্গলা মোহর, গুঞ্জা কোয়েলি, শীলভদ্র উৎপল সরকার, জয়নাগ সাক্ষ্য রায়, মণিপদ্ম এবং কচ্ছুর চরিত্রে অগ্নি, কবি বিম্বাধর সমক রায়, রানী শিখরিণী দেবী। গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। সমবেত কণ্ঠে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, সহযোগিতায় দীপক রায়, অভিজ্ঞান এবং দেবার্ঘ, প্রচার পরিকল্পনা ইন্দ্রাণী এবং অগ্নি, প্রচার অলংকরণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনা ইন্দ্রাণী এবং অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ডানাকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস গৌড় মল্লার প্রথম পর্ব। আগামী সপ্তাহে গৌড় মল্লারের দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।